হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রসর সায়েন্স ক্লাসে স্বাগত। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখে যেগুলো খুব বেশি কোয়েশ্চেন আসছে যেই টপিকগুলো থেকে, আমি সেই কোয়েশ্চেন্সগুলো এখানে তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি, তোমরা চেয়েছো সেই জন্য। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরআরবি, NMGNM, PSC, WBCS, WBP এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অতি অবশ্যই ভিডিওগুলো দেখো, তোমাদের এই ভিডিওগুলো অনেকটা হেল্প করবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে যেগুলো আমি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের ভিডিও দিয়েছি, অতি অবশ্যই তোমরা গিয়ে চেক করে নিও ভিডিওগুলো। আজকের এই পার্টটা আমার পার্ট টু, এর আগে একটা পার্ট দেওয়া আছে। জুলাই আগস্টের তোমাদের এক্সাম বলে তোমরা রিকোয়েস্ট করেছো যে কম্পিটিটিভ এক্সামের জন্য কিছু ভিডিও দিতে, তাই আমি এগুলো তোমাদের সাথে আলোচনা করছি। এই ধরনের কোশ্চেনই তোমরা কম্পিটিটিভ এক্সামে কিন্তু দেখতে পাবে জেনারেল সায়েন্সের থেকে, তাই প্রত্যেকটা ভিডিওই খুব বেশি গুরুত্বপূর্ণ। ভালোভাবে কোশ্চেন অ্যান্সারগুলো দেখবে, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ফার্স্ট কোশ্চেন কি রেখেছি দেখো, আজকের সেকেন্ড পার্টে বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। সংকটকালীন হরমোন অ্যাড্রিনালিন, সংকটকালীন বলুক, আপদকালীন বলুক, জরুরিকালীন বলুক, প্রত্যেকটা জিনিসই বলুক না কেন, অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। তিন নম্বর, সার্বিকদাতা রক্তবাহক মানুষ হলো ও শ্রেণীর মানুষ। এবার ও শ্রেণীর মধ্যেও আবার তোমরা 9-10 পড়েছ, ব্লাড গ্রুপ যখন পড়েছো, ও পজিটিভ ও নেগেটিভ, ও নেগেটিভটা হয় সার্বিকদাতা। এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, অত ডিটেলসে সরকারি চাকরির জন্য অপশন আসবে না, তো ও শ্রেণী মনে রাখলেই হবে। সার্বিক গ্রহীতা রক্তবাহক মানুষ হচ্ছে এবি শ্রেণী। নেক্সট, অত্যধিক কায়িক পরিশ্রমে উপযোগী খাদ্য হলো প্রোটিন। পাঁচ নম্বর পয়েন্ট, যে যন্ত্র রক্তচাপ মাপতে ব্যবহৃত হয় স্ফিগনোম্যানোমিটার। মরিচিকা কিসের উদাহরণ? আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। শালক সংশ্লেষে সাহায্যকারী সবুজ রঞ্জকের নাম ক্লোরোফিল। কফি প্রস্তুত হয় বীজ থেকে। শালক সংশ্লেষ পাতায় যে কলায় ঘটে তার নাম মেসোফিল কলা। নেক্সট, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য যার দ্বারা বাহিত হয় তাকে বলে জিন। ১১ নম্বর, সমুদ্রের জল নীল দেখায় কারণ সমুদ্রপৃষ্ঠে সূর্যের আলোর বিক্ষেপণ ঘটে। ১২ নম্বর, শব্দের গতি সর্বাপেক্ষা দ্রুত কোথায় সব থেকে বেশি হয়? সেটা হচ্ছে কঠিন মাধ্যমে, তারপরে তরল মাধ্যম, তারপরে গ্যাসীয় মাধ্যম। এবারে তোমাদের অপশন যদি দিল, এমসিকিউ কোশ্চেন হিসেবে তো এগুলো আসবে, তোমাদের দুটো কঠিন মাধ্যম দিয়ে দিল, একটা দিয়ে দিল অ্যালুমিনিয়াম, একটা বলে দিল স্টিল, তাদের মধ্যে কোনটাতে শব্দের গতি বেশি হবে, সেক্ষেত্রে এই সিকোয়েন্সগুলো তোমরা একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। সব থেকে বেশি হয় অ্যালুমিনিয়াম, তারপরে নিকেল, তারপরে স্টিল, তারপরে আয়রন, তারপরে ব্রাস, তারপরে গ্লাস মানে কাঁচ। এই সিকোয়েন্সটা খুব ভালোভাবে মনে রাখবে। কঠিন মাধ্যমে শব্দের গতির ক্রম, এইটা মানে বেশি আস্তে আস্তে কমছে, গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে লিখেছি। সব থেকে বেশি গতি দেখতে পাওয়া যায় শব্দের কঠিন মাধ্যমে। এবার কঠিন মাধ্যম যদি এরকম দিয়ে দিল জল, বায়ু, অ্যালুমিনিয়াম, স্টিল, তাহলে হয়ে যাবে অ্যান্সার অ্যালুমিনিয়াম। এমনিতে তো হচ্ছে কঠিন মাধ্যম, এবার অ্যালুমিনিয়ামও কঠিন, স্টিলও কঠিন, অ্যান্সারটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম। এবার দেখে নাও তরল মাধ্যমে শব্দের গতির ক্রমগুলো কিরকম হচ্ছে। সমুদ্রের জল নিলাম, তারপরে ডিস্টিল ওয়াটার, তারপরে ইথানল, মিথানলে সব থেকে কম, এটা বেশি, এটা কম। নেক্সট, গ্যাস মাধ্যমে শব্দের গতির ক্রম, হাইড্রোজেনের সব থেকে বেশি, তার থেকে একটু কম হিলিয়াম, তার থেকে একটু কম বায়ু, তার থেকে একটু কম অক্সিজেন, সব থেকে কম সালফার ডাইঅক্সাইড, এই ক্রমগুলো কিন্তু ভালোভাবে মনে রাখো। নেক্সট, এক হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই? সেটা হলো এ বি। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? চিংড়ি। এই সবুজ গ্রন্থিটা শুঙ্গ গ্রন্থি হিসেবেও কিন্তু কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করে কম্পিটিটিভ এক্সামে। এই কোয়েশ্চেনটা ছাড়া কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত রেচন অঙ্গের উল্লেখ করে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোও একটু তোমরা দেখে নাও। কক্সাল গ্রন্থি হচ্ছে মাকড়সা কাঁকড়া বিচ্ছের রেচন অঙ্গ। ম্যালপিজিয়ান নালিকা পতঙ্গদের রেচন অঙ্গ। পতঙ্গদের মধ্যে কোন উদাহরণগুলো পড়ছে? আরশোলা, মাছি, মশা, ফড়িং, প্রজাপতি ইত্যাদি। তোমাদের কিরকম ভাবে কোয়েশ্চেনটা দেবে, দিয়ে দিল ম্যালপিজিয়ান নালিকা হলো ড্যাশ প্রাণীর রেচন অঙ্গ, টিকটিকি, মানুষ, পাখি, আরশোলা, বা দিয়ে দিল ক্যাঙ্গারু, তিমি, ব্যাং, প্রজাপতি, পতঙ্গ শ্রেণীর মধ্যে রেচন অঙ্গ। পতঙ্গ শ্রেণীর উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে। বৃক্ষ কাদের রেচন অঙ্গ?
টিকটিকি মানুষ পাখি কুমির গিনিপি ক্যাঙ্গারু তিমি ব্যাং সাপ শামুক তিমি যেটা তাদেরও কিন্তু কি হচ্ছে বিক্ক রেচন অঙ্গ শামুক এদের বোজেনাস অঙ্গ যেটাকে বিক্কই বলা হয় তো যদি দিল বিক্ক কাদের রেচন অঙ্গ সেখানে মানুষ দিল না কি এক্সাম্পল দিয়ে দিল মানুষ না দিয়ে দিয়ে দিল ফরিং আরশোলা মাছি শামুক অ্যান্সার হবে শামুক তাই প্রাণীগুলোর এক্সাম্পল গুলো ভালোভাবে দেখবে ফ্লেমকোষ যকৃত কৃমি ফিতা কৃমি চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ নেফ্রিডিয়া কেঁচো জোকের রেচন অঙ্গ যতগুলো কোয়েশ্চেন আসে রেচন অঙ্গের প্রত্যেকটাই আমি এখানে তোমাদের ইনক্লুড করে দিচ্ছি নেক্সট একটা বরফের খণ্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুতে রাখা আছে এতে একটা ছোট্ট গর্ত করে অল্প জল ঢালা হলে সেই জল 0 ডিগ্রি তাপমাত্রায় জলই থেকে যাবে জলটার তাপমাত্রা প্রথমে তো 0 হবে না নিশ্চয়ই 0 থেকে বেশি হবে বরফের মধ্যে যখন আমরা গর্ত করব জলটাকে রাখব সেক্ষেত্রে জলটা তাপটাকে ছাড়বে সেই তাপটা গ্রহণ করবে বরফ নিয়ে একটু একটু করে বরফ গলবে গলে জলে পরিণত হবে কিছুক্ষণ পর জলটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যাবে তখন সে তাপ গ্রহণও করবে না বর্জনও করবে না সেই জন্য জল যেটা আমরা গর্ত করে রেখেছি 0 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়ে সেটা জলেই থেকে যাবে এক্ষেত্রে বরফের সাইজ ছোট বড় কোনো কিছুর ওপর ডিপেন্ড করবে না তোমাদের অপশন যাই থাকুক না কেন যেটা এই অপশনটা দেওয়া থাকবে সেটাই হলো কারেক্ট অ্যান্সার নেক্সট নিচের কোন রং অন্যদের থেকে বেমানান সবুজ লাল বাদামি বেগুনি অ্যান্সার হচ্ছে বাদামি কারণ বাকি রং যেগুলো রয়েছে সেগুলো হলো বেনি আসহ কলা রামধনু রঙের অন্তর্গত নেক্সট তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কারণ কাঁচা লোহার চুম্বক প্রবণতাটা বেশি নেক্সট সবচেয়ে কম পরিমাণে দূষণ ঘটে কোন বিদ্যুৎ উৎপাদন করতে গেলে যতগুলো অপশন আছে অ্যান্সার হয়ে যাবে বায়ু বিদ্যুৎ যখন উৎপাদন করব তখন সব থেকে কম দূষণ হয় নেক্সট শ্বাসনালী ফুলকা এটা কোন প্রাণীর মধ্যে আমরা দেখতে পাবো মাছেদের ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেন একটা রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো ও পৃথিবীতে ফিরে এলো এতে সবচেয়ে বেশি শক্তি কোথায় লাগবে পৃথিবীর থেকে চাঁদের অভিকর্ষজ বল কম তাহলে সব থেকে বেশি শক্তিটা কখন লাগবে পৃথিবী থেকে যখন রকেটটা উঠছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠছে সব থেকে বেশি শক্তি সেক্ষেত্রেই লাগবে অ্যান্সার হয়ে যাবে এটা নেক্সট দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় অ্যাম্ফিনিউক্লিয়াস তারপরে ব্যারোমিটার আবিষ্কার করেন ইভান গ্যালিস্তা টরিসেলি সায়েন্টিস্টদের নাম কিন্তু জিজ্ঞেস করে কম্পিটিটিভ এক্সামে তাই যেই সায়েন্টিস্টগুলোর নাম আমি মেনশন করে দিচ্ছি সেগুলো একদমই ছাড়বে না নেক্সট এবার বলছে জোড় মিল করতে হবে দুটো স্তম্ভ ম্যাচিং গ্যালেনা এই আকরিক এটা একটা গ্যালেনা হলো লেডের আকরিক পিবি মানে এক একটা হয়ে যাবে বি নেক্সট চ্যালকোপাইরাইট চ্যালকোপাইরাইট হচ্ছে কপারের আকরিক সিইউ বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক মোনাজাইট মোনাজাইট হচ্ছে থোরিয়ামের আকরিক তাহলে যেই অপশনটা এইরকম ভাবে ম্যাচ হবে সেটা হয়ে যাবে কারেক্ট অপশন এমসিকিউ টাইপেই তোমাদের কোশ্চেন আসবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে আজকের লাস্ট কোশ্চেন যেটা রেখেছি পৃথিবীর একটা বস্তুর মুক্তিবেগ নিচের কোনটির ওপর নির্ভরশীল নয় বস্তুর ভরের ওপর মুক্তিবেগ নির্ভর করে না তাহলে 25টা কোয়েশ্চেন আজ আমি তোমাদের সাথে আলোচনা করলাম এর আগে 31টা পয়েন্ট আলোচনা করেছি 31টা মেইন মেইন টপিকের সাথে যেগুলো এক্সট্রা কিছু পয়েন্টও ইনক্লুড করে দিয়েছি গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করবে সরকারি চাকরির জন্য এর আগেও আমার অনেক কটা কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে তোমাদের সাথে ভিডিও আলোচনা করা ছিল সেগুলো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনের লিংকগুলো তোমরা চেক করে নিও জুলাই আগস্ট মাসে অনেকগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তাই এই সিরিজটা আমি তোমাদের কন্টিনিউ করব যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে বেল আইকনকেও প্রেস করে দিও আজ এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং